আমরা যখন সমীক্ষা করতে যাই, মানে লোকসভা নির্বাচন 2024কে সামনে রেখে আমরা যখন সমীক্ষাটা শুরু করি নভেম্বর মাসে, সেই সমীক্ষা শুরু করতে গিয়ে মানে করতে গিয়ে আমরা বিভিন্ন রকম ঘটনার সম্মুখীন হয়েছি। কোথাও বিরোধিতা পেয়েছি, কোথাও মানুষের সমর্থন পেয়েছি, কোথাও বা বিভিন্ন প্রশ্নে আমাদের জর্জরিত করা হয়েছে। প্রথমত আপনাদের কিছু মজার ঘটনা বলি। আমরা গিয়েছি এক জায়গায় সমীক্ষা করতে, বহরমপুরে, মুর্শিদাবাদের বহরমপুরে সমীক্ষা করতে গিয়েছি। সেখানে একজন ধরলেন, ধরে যা আমরা জিজ্ঞাসা করছি, বিভিন্ন প্রশ্ন করছি, আমরা টোটাল 15টা প্রশ্ন রেখেছিলাম মানুষের কাছে। সেই 15টা প্রশ্ন আপনাদের দেখাবো পরবর্তী কোনো একদিন। আপনারা 15টা কি কি প্রশ্ন রেখেছিলাম সেগুলো দেখাবো, তাদের উত্তরও দেখাবো। যাই হোক, যখন 15টা প্রশ্ন করতে যাচ্ছি বিভিন্ন জায়গায় মানুষের কাছে, একজন দোকানির কাছে গিয়েছি, আমি নিজে গিয়েছি, তাকে যখন প্রশ্ন করলাম আপনার নাম ইত্যাদি ইত্যাদি পেশা, তো পাশ থেকে এক ভদ্রলোক এসে বলেন, আপনি কি আইপ্যাকের লোক? আইপ্যাকের লোককে কোনো জবাব টবাব দেবো না। তাকে অনেক কষ্টে বুঝিয়ে আই কার্ড দেখিয়ে তাকে প্রমাণ করতে হলো, না আমরা আইপ্যাকের লোক না, আমরা এনকে ডিজিটালের লোক। আবার বহু জায়গায় এরকমও শুনেছি, আপনি কি বিজেপির আইটি সেল থেকে এসছেন? এরকম ঘটনাও আছে। কেউ কেউ বাড়িতে ডেকে খাইয়েছেন, দুপুরে এসছেন, খেয়ে যান কিছু, স্বভাব সুলভ বাঙালিয়ানা। বহু জায়গায় মানুষ আমাদের ডেকে খাইয়েছেন, অনেক অনুরোধ উপরোধ করার পরে হয়তো সেখান থেকে নিস্তার পাওয়া গেছে, বহু জায়গায় নিস্তার পাইও নি আমরা, জোর করে তারা খাইয়েছে। তো এইরকম বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে, বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে। বহু ক্ষেত্রে গ্রামের যারা গৃহবধূ তারা স্বতঃপ্রণোদিত হয়ে এগিয়ে এসছেন। বহু জায়গায় মানুষ আমাদের আইডেন্টিফাই করেছেন, চিনেছেন যে আপনি এনকে ডিজিটাল থেকে এসেছেন, আপনাদের বিধানসভার যে সমীক্ষা সেটা কিন্তু দেখেছিলাম এবং আপনারা প্রায় হুবহু মিলিয়ে দিয়েছিলেন, এরকম প্রশংসাও পেয়েছি। বহু জায়গায় পেয়েছি তো বিভিন্ন তকমা, কেউ বলছেন চটি চাটা, কেউ বলছেন ভুট চাটা, কেউ বলছেন সিপিএম এর দালাল, কেউ বলছেন বিজেপির দালাল, কেউ বলছেন তৃণমূলের দালাল। যাই হোক, এরকম বিভিন্ন রকম আমরা ভালো মন্দ মিশিয়ে আমাদের অভিজ্ঞতা হয়েছে। এবং যেহেতু আমরা অন ক্যামেরা এটা করি না, মানে ক্যামেরা সঙ্গে নিয়ে যাই না, আমরা শুধু আমাদের প্রশ্নপত্র এবং তার পাশে টিক মার্ক দিয়ে উত্তরটা নিই, সেই টিক মার্কের উত্তর নিয়ে দেওয়ার ফলে বহু মানুষ কিন্তু ক্যামেরার সামনে না বলতে পারলো, কিন্তু অফ ক্যামেরা তারা কিন্তু অনেক কথাই বলেছেন। অনেক মানুষ বলেছেন যে আমি এইটা পাইনি, ওটা পাইনি, সরকারের এই প্রকল্পের সুবিধা আমার চাই, আপনারা তো সাংবাদিক ব্যবস্থা করে দিন ইত্যাদি ইত্যাদি, অনেক অনেক রকম মানুষের অভাব অভিযোগের কথা আমাদের শুনতে হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, আমাদের তো অভিযোগ সমাধান করার মতন বা অভাব সমাধান করার মতন ক্ষমতা নেই, এটা তো করবে প্রশাসনের লোকজন, সরকারি লোকজন, কেন্দ্রীয় সরকারের লোকজন, রাজ্য সরকারের লোকজন, জনপ্রতিনিধিরা। বহু মানুষকে এটা বুঝিয়ে পারেনি, বহু মানুষ বলেছে তাহলে আপনারা কিসের সাংবাদিক যদি আমাদের সমস্যায় সমাধান করতে না পারেন। আসলে সাংবাদিকদের মানে খবর করাটাই হচ্ছে কাজ, সমস্যা সমাধানের কাজ নয়, এটা বহু মানুষকে আমরা বোঝাতে পারিনি, আবার বহু মানুষকে বোঝাতেও পেরেছি। এরকম মিশ্র অভিজ্ঞতা আছে সমীক্ষা করতে গিয়ে। তো আমরা আপনাদের গত দুদিনে, গত পরশু এবং গতকাল আমরা আপনাদেরকে দুটো খেপে সমীক্ষাটা দেখিয়েছি, টোটাল 42টা আসনের সমীক্ষা আপনাদের দেখিয়েছি একদম আসন ধরে ধরে। এবং তারপরেও, এই সমীক্ষার পরেও, মানে দেখানোর পরেও আমরা কিন্তু আমাদেরকে নতুন করে আবার সমীক্ষা নিয়ে বসেছিলাম। গত কাল রাত্রিবেলা আমরা কিন্তু এই সমীক্ষা নিয়ে আবার নিজেরা কিন্তু বসেছিলাম, তাতে আমরা আজকে যে চূড়ান্ত সমীক্ষা দেখাবো তাতে কিছুটা হেরফের হবে, সামান্য কিছু হেরফের হবে, কিন্তু সমীক্ষা মূলত একই থাকছে। তাই প্রস্তুত থাকুন আজকের সমীক্ষার চূড়ান্ত ফলাফল দেখতে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, এনকে ডিজিটাল। এই যে রাজনৈতিক সমীক্ষা করতে করতে আমাদেরও নেশা ধরে গিয়েছে, আমাদেরও মনে হয় সমস্ত বিষয় নিয়ে একটা সমীক্ষা করি, কিন্তু জানেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার ছোট, আমাদের পরিকাঠামো ছোট, আমাদের লোকবল কম এবং আমাদের অর্থবলও কম, যার ফলে বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিভিন্ন সময় সমীক্ষা করতে চাই। যেমন ধরুন গ্যাসের দাম বৃদ্ধিতে মানুষের কি রায়, অথবা ইস্টবেঙ্গলে খারাপ ফল হচ্ছে কেন, সেই নিয়ে মানুষের আমরা জানতে চাই, কিন্তু হয় না, মানে চেষ্টা করলেও তো হয় না, আমাদের সামর্থ্য কম,
কিন্তু আমরা রাজনৈতিক সমীক্ষাটা বা নির্বাচনের সমীক্ষাটা এটা কিন্তু আমরা কন্টিনিউ করে যাচ্ছি প্রায় সারা বছর ধরে। আমরা দুর্গাপুজোয় আপনারা যখন ছুটি কাটিয়েছেন আমরা কিন্তু ছুটি কাটাইনি, আমরা বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে এই জনমত সমীক্ষা সংগ্রহ করেছি। এবং শুধু তাই না, আমরা নভেম্বর থেকে শুরু করেছিলাম জনমত সমীক্ষা, একদম ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত যা সমীক্ষা পেয়েছি তা আপনাদের গত 2 দিনে তুলে দিয়েছি এবং আজকে তুলে দিচ্ছি চূড়ান্ত ফলাফল। এই ফলাফলে সামান্য হেরফের হয়েছে গতকাল গত পরশুর তুলনায়, সেটা কিন্তু মানে আপনারা খেয়াল করবেন, আমরা বলেও দেব যে কোথায় আমরা গতকাল পরশু ভুল করেছিলাম, আজকে সেটা শুধরে নিলাম। আসুন দেখে নিই চূড়ান্ত ফলাফল। বিজেপির সম্ভাব্য আসন, বিজেপি কোন কোন আসন পেতে পারে, তার মধ্যে আলিপুরদুয়ার রয়েছে, রয়েছে জলপাইগুড়ি, রায়গঞ্জ, রানাঘাট, বাঁকুড়া, কাঁথি, মেদিনীপুর। আমরা বলেছিলাম অনিশ্চিত, কিন্তু মেদিনীপুরকে নিশ্চিত করলাম বিজেপির পক্ষে। তমলুক, অর্থাৎ মোট সম্ভাব্য জয় পেতে চলেছে বিজেপি 8টি আসনে। তারা গতবার পেয়েছিল 18টি আসন, এবার তারা জিততে চলেছে 8টি আসন, 10টি আসনে তাদের ক্ষতি হতে চলেছে। কংগ্রেস, কংগ্রেসের একমাত্র আসন জেতার ক্ষমতা আছে মালদা দক্ষিণে, সম্ভাব্য জয় তাদের 1টি আসনে, তারা পেয়েছিল 2টি, 1টি তাদের ক্ষতি হতে চলেছে। অনিশ্চিত আসনের মধ্যে রয়েছে মালদা উত্তর, রয়েছে বহরমপুর এবং আরামবাগ, এই 3টি আসন অনিশ্চিত। আমরা এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না আপনাদের যে এই 3টি আসনে কারা জিততে চলেছে। আসবো তৃণমূলের কথায়। তৃণমূলের সম্ভাব্য আসন কোচবিহার, বালুরঘাট, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, কৃষ্ণনগর অনিশ্চিত বলেছিলাম, বোলপুর, বীরভূম, বিষ্ণুপুর, বর্ধমান দুর্গাপুর, বর্ধমান পূর্ব, আসানসোল, ঝাড়গ্রাম, ঘাটাল, বনগাঁ, পুরুলিয়া, বারাসাত, ব্যারাকপুর, বসিরহাট, দমদম, হুগলি, শ্রীরামপুর, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, উলুবেড়িয়া এবং হাওড়া, সাথে রয়েছে কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ। অর্থাৎ সম্ভাব্য জয় 30টি আসনে, এখানে আমরা ভুল লিখেছি, 29টি নয়, তৃণমূলের সম্ভাব্য জয় 30টি আসনে। গতবার তারা পেয়েছিল 28টি, এবার তারা পেতে চলেছে 30টি আসনে। আসুন দেখে নেব এবার ফাইনাল চার্ট। ফাইনাল চার্টে কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে বিজেপি পেতে চলেছে 8টি আসন, কংগ্রেস পেতে চলেছে 1টি আসন, তৃণমূল পেতে চলেছে 30টি আসন, অনিশ্চিত 3টে, বামেরা এবারেও 0। বিজেপি 8টি পাওয়া মানে তাদের 10টি ক্ষেত্রে লোকসান হচ্ছে, কংগ্রেস 1টি পাওয়া মানে তাদের 1টি ক্ষেত্রে লোকসান হচ্ছে, তৃণমূল 30টি পাওয়া মানে তাদের 8টি ক্ষেত্রে লাভ হচ্ছে, আর 3টি আসন অনিশ্চিত। অর্থাৎ এইবার যে নির্বাচন হতে চলেছে তাতে নিশ্চিতভাবে এগিয়ে থাকছে, এখন পর্যন্ত জানুয়ারি মাসে 2023 সালে জানুয়ারি মাস পর্যন্ত
এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস। এই ছিল আমাদের চূড়ান্ত সমীক্ষার ফলাফল। আমাদের এপিসোড কেমন লাগছে লিখে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সামনে আমাদের চ্যানেলের অ্যানালিটিক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইবার যারা তাদের মধ্যে 55.6% মানুষ আমাদের চ্যানেলটির এই ভিডিওগুলো দেখেন নিয়মিতভাবে এবং 44.4% মানুষ তারা ভিডিওগুলো দেখেন ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করেননি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি সাবস্ক্রাইব করতে অসুবিধে হয় আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9830075869 নাম্বারে। আপনারা হোয়াটসঅ্যাপ করে জানান যে আপনারা সাবস্ক্রাইব করতে পারছেন না, আমরা আপনাদের সাবস্ক্রাইব করার ব্যবস্থাটা করে দেব। আর এই নাম্বারেই যদি আমাদের সাহায্য করতে চান এই নাম্বারেই ফোন করুন। এই নাম্বারে ফোন করলে আমি আপনাদের সাথে সরাসরি কথা বলবো যে কিভাবে আপনারা আমাদের পাশে দাঁড়াতে পারেন সেটাও আপনাদের জানিয়ে দেব। আমাদের এপিসোডগুলো কেমন লাগছে লিখে জানাতে ভুলবেন না। আর এই রকম ভিডিও, এই যে সমীক্ষার ভিডিও, এই ভিডিওগুলো প্রতি 3-4 মাস অন্তর আপনাদের কাছে আমরা আনবো, কারণ প্রতি 3-4 মাস অন্তর রাজনীতির অঙ্ক বদলে যায়। এ দল থেকে ও দলে, ও দল থেকে এ দলে, এসব তো চলে। এছাড়াও থাকে বিভিন্ন রকম ইস্যু, বিভিন্ন রকম ঘটনা, যেমন এই যে শিক্ষাক্ষেত্রে নিয়োগের ঘটনা এবারের নির্বাচনে কিন্তু প্রভাব ফেলবে লোকসভা নির্বাচনে। যদি শিক্ষাক্ষেত্রে এরকম দুর্নীতির ঘটনা সামনে না আসতো তাহলে তৃণমূল কংগ্রেস হয়তো 30টি থেকে আরো বেশি আসন পেতে পারত। কিন্তু এই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি কিন্তু মানুষের মনে প্রভাব ফেলেছে এবং তার ফলাফলও আপনারা দেখতে পাচ্ছেন যে 30টি আসনের বেশি তৃণমূল কংগ্রেস পাচ্ছে না। এবং বিজেপিরও যে 8টি আসন বিজেপি পাচ্ছে, 10টি আসন খোয়াচ্ছে, তার পেছনে মূল কারণ তাদের সংগঠনহীনতা। বিজেপির আদতে কোনো সংগঠন নেই, পশ্চিমবাংলা জুড়ে কোথাও নেই। এবং বিজেপি শুধু মানুষের কোনো কল্যাণকামী কাজের মধ্যে নেই, মানুষের জন্য গণ আন্দোলন নেই, তারা আছেন টেলিভিশনের পর্দায়, সোশ্যাল মিডিয়ার পর্দায় এবং আদালতে। মানুষের জন্য এখন এখনো পর্যন্ত তারা কোনো কংক্রিট কিছু করে উঠতে পারেননি। এর খামতি কিন্তু ভোগ করতে হবে আগামী লোকসভা নির্বাচনে। তাই আমাদের এই এপিসোডগুলো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ।